মানুষ তো সব দোষ নিয়ে সব ভালো হয় না, আমার মধ্যে খারাপ দোষ আছে, তো অনেক খারাপ দোষ আছে, অঞ্জনা অনেক কিছু বলে গেছে, এই দিলারা অনেক কিছু বলে গেছে, ওই ওরা সবাই বলে গেছে ভালো 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 না, এভরিবডি ইজ নট গুড, সবার মধ্যে সব জিনিস ভালো থাকতে পারে না। পৃথিবীতে এমন কোনো লোক জন্মগ্রহণ করেনি যার কোনো শত্রু নেই, তার সবচেয়ে বড় প্রমাণ যদি আমি বলি তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, মানুষ তাকে খুন করতে চেয়েছে। কাজেই মানুষ কিন্তু কখনো সম্পূর্ণ ভালো হতে পারে না, এটা আমাদেরকে ধরে নিতে হবে। আমার মধ্যে অনেক গুণ আছে, আমি অনেক দোষ আছে, অনেক দোষ আছে, তার মধ্যে একটা দোষ না হয় আমার বউকে আমি আমার ঘরের মধ্যে রেখে দিতে চাচ্ছি আপনাদের কাছে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমার ছেলে যখন ওর মাকে নিয়েছে তখন আমি কি বলে বলবো, ছেলে বলে আমি ওর 9 মাস 10 মাস পর্যন্ত পেটে থেকেছি, আমার ইচ্ছা আমার মাকে আমি নেব না বাবা, তুমি কী করবো? একটা সময় তো চলে আসে যখন ছেলেরা বাবা যা মানে ছেলেরা যা বলে বাবাকে তাই শুনতে হয়, কারণ অন্য সময় ছেলে যতক্ষণ পর্যন্ত আমার জুতো যতক্ষণ পর্যন্ত না পড়তে পেরেছে ততক্ষণ পর্যন্ত আমাকে আমি তাকে শাসন করতে পেরেছি, কিন্তু যখন সে আমার জুতো পড়তে পেরেছে তখন সে আমার বন্ধু হয়ে গেছে, তখন সে আমি তার ফিলোসফার হয়ে গেছি, আমি তার গাইড হয়ে গেছি। তো ফিলোসফার গাইড হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়েও সে যখন বলবে যে না আমি আমার মাকে নেব ওই ছবিতে, এবং আমার কাছে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করলে না করতাম, হয়তো না করতাম, হয়তো না করতামও না, করলে পরে আমি জানতাম যে শুনবে না, ওর মাকে তুলে নিয়ে গেলাম কী করবো, আমি তো আটকাতে পারবো না, কাজে সেখানে সে নিয়ে গেছে এবং অভিনয় করেছে, এবং আই এম হ্যাপি যে অনেক গুণের গুণান্বিত না হলেও কিছু কিছু জিনিসের হয়তো গুণ আমার থাকতে পারে, রজক ছিলাম, পরিচালক ছিলাম, শিল্পী ছিলাম, সব কিছু ছিলাম আমি একটু একটু করে, ভালো মন্দ যাই কিছু হোক মানুষের ভালোবাসা পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক, বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য। বাংলাদেশের বাঙালি যারা আছে বা বিদেশে যারা বাংলা ভাষাভাষী যারা আছে তারা আমাকে ভালোবাসেন, এবং ভালোবাসেন যে কারণের জন্যে সেই কারণটার জন্যই কিন্তু আমার ছেলের সাথে আমার একটা বিরোধ আছে। আজকে ছবি সম্পর্কে আমি কোনো কিছুই আপনাদেরকে বলবো না, আমি শুধু আমার বিরোধটুকুর কথা বলবো। সে বিরোধটুকু হচ্ছে যে আমরা যখন ছবি তৈরি করতাম, আমি যখন ছবি তৈরি করতাম, আমরা বলতে পারবো না, আমি কিন্তু তিনটা জিনিসের জন্য ছবি তৈরি করতাম, তার মধ্যে একটা জিনিস ছিল যে আমার খুব নাম হবে, সোহেল রানা ছবিতে অভিনয় করছে ওকে নিয়ে মারামারি কাটাকাটি পিঠাপিঠি করে টিকিট কিনতে হবে, নাম হবে আমার। 2 নম্বর হচ্ছে যে আমার ছবিটা ভীষণ রকম টাকা পয়সা ইনকাম করবে, এবং তৃতীয় হচ্ছে টাকা পয়সা দিয়ে আমি একটা গাড়ি করব, বাড়ি করব, এবং একজন নারী নেব, অর্থাৎ একজন স্ত্রী নেব। এই তিনটার জন্য তো আমার স্বপ্ন ছিল। আমার ছেলেকে আমি কখনো আমার ছবি জগৎ সম্পর্কে আমার খুব একটা বিশেষ ধারণা ছিল, যার কারণের জন্য আমি অনেক সময় বলেছি ইট ইজ ইন দ্য কমা অর ইট ইজ ডেড, কারণ আমি সেটা দেখেছি পরবর্তী পর্যায়ে। আমি যখন চলচ্চিত্র জগৎ থেকে অনেক দূরে সরে এসেছি আমি দেখেছি চলচ্চিত্রের দিন ভালো যাচ্ছে না, আজও খুব ভালো যাচ্ছে না। তারপরেও ইদানিংকালে যারা ছবি তৈরি করছে তাদের সম্পর্কে আমি অত্যন্ত আশাবাদী যে একসময় তারা ভালো ছবি তৈরি করবে, এবং তাদের অনেক ছবি দেশে বিদেশে অত্যন্ত সুনাম কুড়িয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম সেখানে আমার বিরোধটা হচ্ছে যে আমার ছেলে যাকে আমি কোনোদিন ছবিতে অভিনয় করতে নিইনি, ওর মা যেটা বলে গেছে দ্যাট ইজ ট্রু, আমি ওকে ছবিতে নামাইনি, ওকে দেখতে খুব সুন্দর ছিল, এখনো যে অসুন্দর আছে আমি সেটা বলবো না, সেটা আপনার ছবি দেখে বলতে হবে। Just chul rakhi na, that's it. Na chul to okhane ye ke ke naam ache, tum naam ta bolo amake, ektu bole jao ki ki jano naam. Yul Brynner ache, Yul Brynner prithibir onnotom shesh nayok. What is this issue? Tumi ar maa shudhu mention korle ami now I don't want to say, I didn't say anything. Ami tomar somoke bhalo mondo kichu bolle borocho amader sponsor ke kintu thank korte hobe, right? Ami kharap kharap kichu bolbo tomar somoke, seta hocche je amar je tinta gun, tinta guner ekta gun amar cheler moddhe nei, orthat সে নামের জন্য ছবি করে না, অর্থাৎ ছবি চললো কি চললো না, টাকা পয়সা পাবো কি না তার জন্য ছবি করে না, ছবি চললে পরে মেয়েরা তার পিছনে দৌড়াবে কি না তার জন্য ছবি করে না, তাহলে কিসের জন্য ছবি করো? আমি তো এটা বুঝি না, আমার মাথায় এটা ঢোকে না, এখনও ঢোকে না, আজও ঢোকেনি, এই ছবি দেখার পরেও ঢোকেনি, কারণ এই ছবি দেখে না ও টাকা পাবে না, না ওই মানুষের হাজার মানুষের লক্ষ মানুষের করতলি পাবে না, কোনো হাজার মহিলারা ওর পিছনে ইয়াং মেয়েরা দৌড়াদৌড়ি করবে, কোনোটাই করবে না।
কারণ ও যেভাবে দাঁড়িয়েছে আপনার যতটুকু কাটিং দেখেছেন ওই রকমভাবেই ওই রকম দাঁড়িয়েছে, ওই রকমভাবে সে একটার পর একটা খুন করেছে। তো ক্যারেক্টার দিকে এরকম করেছে, চুজ করে, এবং সে কেউ দেখে দেখুক না দেখে নাই, আমার কিছু যায় আসে না, আই এম নট বদার্ড ফর দ্যাট, আই এম নট আফটার মানি, আই এম নট আফটার নেম। তো আমি অনেক সময় বলি আর কি যে তুমি মানিও চাও না নামও চাও না, তো ঘরে বসে তুমি ছবি দেখবে? আমি আমি নামও চাই, আমি ঘরে বসে ছবি দেখি, আমি নামও চাই। বাইরে গেলে পরে লোকজন যদি আমাকে না চিনলো, লোকজন যদি আমাকে না ভালোবাসলো, তাহলে ছবির হিরো হয়ে লাভটা কি? অন্য কিছু হতাম, সায়েন্টিস্ট হয়ে সায়েন্টিস্ট করতে বসে বসে সায়েন্স করতাম, ও বলে যে ইয়েস আই এম অলসো এ সায়েন্টিস্ট, আমি একজন সায়েন্টিস্ট ইনভেন্ট করে, আমি ও ছবিকে ইনভেন্ট করি, আমরা ছবির ডিরেক্টর। অ্যান্ড আই টেল ইউ ওয়ান থিং অ্যাবাউট দিস মুভি অ্যান্ড অ্যাবাউট মাই সন, হি ইজ নট দ্য ডিরেক্টর, হি ইজ এ ক্রিয়েটর, হি ইজ এ মেকার, আই বিলিভ ইন দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউ শুড বিলিভ, ইফ ইউ বিলিভ ইন মি ইউ মাস্ট বিলিভ দ্যাট থিং দ্যাট হি ইজ এ ক্রিয়েটর, হি মেক্স সাচ এ মুভি, যেটাকে আপনাকে বুঝতে হলে আপনাকে কষ্ট করে চিবিয়ে খেতে হবে।